হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে আজকে 31st নাইট, 31শে ডিসেম্বর। তো আজকে তো বছরটা শেষ হতে চলেছে, তো আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি, আমি যাচ্ছি একটা কার্নিভালে। আমি আর মা যাবো, প্রতি বছর দিদির সাথে যাই, দিদি আমি মা তিনজনে মিলে যাই। তো এবার তো দিদি নেই, দিদির বিয়ে হয়ে গেছে, তো ওখানে আছে, তো এবার মা আর আমি যাব, তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর মা মনে হয় রেডি হচ্ছে, জানি না, বলতে পারছি না, তো দেখা যাক মা রেডি হচ্ছে কি না। তো তোমাদেরকে দেখাবো আমি আজকে যেখানে থাকি সেখানে কেমন করে এই দিনটাকে উদযাপন করা হয়, পালন করা হয়, তো আর কেমন করে সাজানো হয়েছে আমাদের চাঁচল শহরটাকে। তো চলো তাহলে আমাদের সাথে দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো এইভাবে সাজানো হয়েছে চাঁচলটাকে। সামনে মা দাঁড়িয়ে আছে, এই যে মা, প্রতিটা পোলে দেখো লাইট গুলো লাগানো হয়েছে, আর উপরে বেলুন তো আছে দেখতেই পাচ্ছ। Thank you.
কি সুন্দর আলপনা দিয়েছে। যেমনটা আমি বললাম যে এখানে আলপনা প্রতিযোগিতা হয়েছিল, তো প্রতিযোগীরা এঁকেছে। এখানে দেখো লিখেছে মেয়ে বাঁচান মেয়ে পড়ান। তো কার্নিভাল থেকে আমি আর মা চলে এসেছি, এখনও জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়নি, আর 12টা বেজে গেছে। এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক আর তোমাদের সব মনের ইচ্ছা পূরণ হোক। আর হচ্ছে আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা ফ্রেন্ডস।